বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি অধ্যাপক আবদুল্লাহ বিন আবদুল আজিজ আনসারি, কামিল ডাবল, এমএ ডাবল ফার্স্ট ক্লাস ইসলামিক স্টাডিজ ও আরবি, সহকারী অধ্যাপক জামুর ডিগ্রি কলেজ শেরপুর বগুড়া। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله وَسِرَاجًا مُنِيرًا قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ জোরে মহব্বতের সাথে বলে কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তোমার থাকবে না, ধনী থাকো আর গরিব থাকো আজরাইল কাউকে সারিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ
থেকে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান। বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া দি। আল্লাহ পাক এরকম একটা কোরআনের তাফসীর মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে, এজন্য আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকি তো আমরা সেই মহান আলিশানের দরবারে মহান রব্বুল ইজ্জতের সামনে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে মুসলমান নিধনের কর্মসূচি চলছে, পৃথিবীর যত কাফের বেঈমান আছে সমস্ত কাফের বেঈমান এক হয়ে গেছে, তাদের একটাই স্লোগান, এই পৃথিবী থেকে মুসলমান উচ্ছেদ করে দিবে, ঠিক কিনা বলেন? যার কর্মসূচি হিসেবে ফিলিস্তিনে মুসলমান নিধন চলছে, আফগানিস্তান ইরাক ইরান সহ বর্তমান বিশ্বে বর্তমানে মায়ানমারের যে সহিংসতা চালাইছে, এই মায়ানমারের সরকার এটা অবশ্যই পৃথিবীর বড় বড় শক্তির ইন্ধন থাকার কারণে এরকম হচ্ছে। আজ মায়ানমারের পিছনে আছে সবচেয়ে বড় শক্তি ভারত, রাশিয়া, চীন। আল্লাহর রাসূল এই কথা বলছেন যে এই কাফেরের গোষ্ঠী এক, কুল্লু কুফরু মিল্লাতে ওয়াহেদ, সব কাফেরের গোষ্ঠী এক, মুসলমান নিধন করতে যা করা লাগে সেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে। এই পরিকল্পনা শুধু বর্তমান যুগেই নেয় নাই, আল্লাহর নবী যখন পৃথিবীতে আবির্ভাব হয়েছিল 40 বৎসর পর্যন্ত আল্লাহর রাসূলের কোন শত্রু ছিল না, ঠিক কিনা বলেন? যখনই কোরআন শরীফ নাযিল হয়েছে, কোরআনের প্রচার যখন শুরু হয়ে গেছে, এই কোরআনের কথা তারা সহ্য করতে পারে নাই। সবচেয়ে বড় অ্যাটম বম হলো এই কোরআন। কোরআন যখন মানুষ শোনে তখন ওই মানুষগুলো হেদায়েত পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলে আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মুমিন হলো ওই সমস্ত ব্যক্তি যাদের কাছে আল্লাহর কোরআন যখন পড়ে পড়ে শোনানো হবে, আল্লাহ পাক বলতেছেন যখন আমার কথা মনে করে দেওয়া হবে, আল্লাহর কথা যখন মানুষকে স্মরণ করা দেওয়া হবে, ওই লোকগুলোর অন্তরটা মমের মতো গলে যাবে,
অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত পড়ে পড়ে তাদেরকে শোনানো হবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক বলেন ওই মুসলমানদের ঈমান তখন বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আর ওই লোকগুলার ভরসা হয়ে যাবে একমাত্র আল্লাহর প্রতি। সকলে বলেন মারহাবা। তাহলে আমাদের ভরসা একমাত্র আল্লাহর প্রতি, কাজী গোটা পৃথিবী এক হলেও মুসলমান কোনদিন ভয় পেতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান ধ্বংস করা যাবে না যতদিন এই কোরআন থাকবে। বেশ কিছুদিন আগে নোবেল বিজয়ী এক মহিলাকে এই দেশে বানানো হয়েছিল, উনি গোটা বাংলাদেশ ঘুরছেন, ঘোরার পর রিপোর্ট দিয়ে দিছেন যে গোটা পৃথিবী থেকে মুসলমান নিধন সম্ভব নয়, এর একমাত্র কারণ হলো মুসলমানদের কাছে কোরআন আছে, যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান ধ্বংস করা যাবে না, ঠিক করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআন মাজিদে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কাফেরের গোষ্ঠী মনে করে মুখের ফু দিয়ে ইসলামের আলোকে আমরা নিভাইয়া দিব, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করেছেন মুখের ফু দিয়ে আমার এই কোরআনকে তোমরা নিভাইতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো গোটা পৃথিবীতে এই কোরআনের আলোকে আমি প্রজ্বলিত করব, কাফেরদের যতই গাও জ্বালা হোক। বলেন মারহাবা। তাই চ্যালেঞ্জ করছেন কি আল্লাহ পাক? চ্যালেঞ্জ করছে আল্লাহ, আমি গোটা পৃথিবীতে এই কোরআনের আলোকে প্রজ্বলিত করব, কাফেররা যতই গাও জ্বালা হোক, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের একটা ঈমান থাকতে হবে যে কোরআন গোটা পৃথিবীতে বিজয়ী হবে, একদিন না একদিন অবশ্যই হবে, যেহেতু আল্লাহ পাক বলছেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলহামদুলিল্লাহ, তাহলে কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। আমি কোরআনের একটা আয়াত থেকে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, যে কোরআন যখন নাজিল হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রেরণ করলেন, 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের কোনো শত্রু নাই, ঠিক কিনা বলেন? আর আল আমিন উপাধি দিয়েছে আল্লাহর নবী। যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পর পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, হে রাসূল তুমি আর ঘরে বসে থেকো না, ওয়া আযিম আশিরাতাকাল আকরাবিন। বলেন মারহাবা। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়ে দিলেন সূরা শুআরার মধ্যে, হে রাসূল আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণা আপনি দিয়ে দেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনার কাছে যা কিছু নাজিল হচ্ছে এগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দেন, আপনি আর ঘরে বসে থাকেন না, মানুষের কাছে পৌঁছাইয়া দেন।
আল্লাহ বললেন, আর যদি তুমি সেই দায়িত্ব পালন ঠিক মতো না করো, যদি সেই দায়িত্ব তুমি ব্যর্থ হয়ে যাও, যদি ব্যর্থ হয়ে যাও তাহলে তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করলে না বলে তুমি প্রমাণ হয়ে যাবে। আর যদি দায়িত্ব পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ পাক তোমাকে হেফাজত করব। এইবার আল্লাহ রাসূল দাওয়াতে কাফির চলে গেলেন। আল্লাহর নবী তখন সমস্ত মানুষদেরকে ডাকলেন, সাফা পাহাড়ে গিয়ে মানুষদেরকে সকালবেলা ডাকা শুরু করে দিলেন। মানুষদেরকে ডাকা যখন শুরু করলেন, সব লোকজন হাজির হয়ে গেল। দেখি কে ডাকে, ইয়া সাবাহা, হে সকালের বিপদ, এই বলে তখন ডাকা শুরু করে দিল। সমস্ত মানুষ পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর দেখে যে এই কথাগুলো বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চাচা আবু লাহাব সেখানে গেছে। যাওয়ার পর আবু লাহাব বললেন যে তুমি আমাদেরকে কি জন্য আহ্বান করেছো বলো। আল্লাহর নবী বললেন, শোনেন, আপনার যে যে ওই যে দেবদেবীর পূজা করেন এগুলো করা যাবে না। আপনারা বলেন কোনো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একমাত্র আল্লাহ এক, এটা ঘোষণা দিয়ে দেন। এই ঘোষণা যদি আপনারা দিতে পারেন তুফলিহুন, একবারে সফল কাম হয়ে যাবে। দেখছেন, একজন মানুষ ছাত্র যখন পড়াশোনা করে, প্রথম তার পিএসসি পরীক্ষা দেওয়া লাগে, তারপরে জিএসসি, তারপরে এসএসসি, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি, এরপরে এমএ, এইরকম আস্তে আস্তে সে সফলতা অর্জন করে। হঠাৎ করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। আর আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, যদি তোমরা এই ঘোষণা দিতে পারো তোমরা সফল কাম হয়ে যাবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আবু লাহাব কি করলেন, আবু লাহাব তখন একটা পাথর আল্লাহর নবীকে মেরে দিলেন। বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছো, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নাজিল করে দিলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন, যে তুমি আমার নবীকে ধ্বংস হতে বলো। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরা আমি সংক্ষিপ্তভাবে বলবো কারণ সময় কম। এই সূরা তখন নাজিল হয়ে গেল। এই সূরা নাজিল কেন হয়ে গেল, আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটা পছন্দ হলো না। নবীর বিরুদ্ধে যেই কথা বলবে আল্লাহ পাক সেটা সহ্য করবে না, ঠিক কিনা বলেন? আমি আর আপনার বিরুদ্ধে যত কথাই আমরা বলি, অন্য কেউ বলুক, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অ্যাকশন করে না। যেই নবীর বিরুদ্ধে কথা বলছে সঙ্গে সঙ্গে অ্যাকশন। আবু লাহাব বলছে যে মুহাম্মদ তোমার দুই হাত, তোমার তুমি ধ্বংস হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে আবু লাহাব, আবু লাহাবের নাম আসলে আবু লাহাব না, ওর নামটা ছিল আব্দুল উজ্জা। নামটা মনে রাখেন, নামটা কি আব্দুল উজ্জা। ওই কাবা শরীফের 360টা মূর্তি তুলছিলেন, তার মধ্যে একটা মূর্তির নাম ছিল উজ্জা। এই লোকটার এত সুন্দর চেহারা ছিল, এই আগুন জ্বালালে যেরকম লিলিহান শিখা বের হয় লাল টকটকে, এই লোকটার চেহারা ছিল এরকম সুন্দর। সুন্দর চেহারা হওয়ার কারণে লোকজন তাকে উপনামে ডাকত আবু লাহাব বলে। আল্লাহ পাক ওই আব্দুল উজ্জা বলেন নাই, কি জন্য বলেন নাই, আব্দুল উজ্জা ধরে যদি ডাক দেয়
তাহলে ওই দেব দেবীর একটু স্বীকৃতি হয়ে যায় যে আল্লাহ পাক ও উজ্জার নাম নিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই মূর্তির নাম নেয় নাই, আল্লাহ পাক শিরক বিরোধী, এই কথাটাই প্রমাণ হয়ে গেল। শিরকের জায়গা মূর্তির জায়গা আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশেও হবে না, আমাদের দেশে এক মূর্তি কিন্তু হাইকোর্টে লাগাইছিল, লাগাইছিল না? আমরা আলেম ওলামারা প্রতিবাদ করছি, অনেকেই প্রতিবাদ করছে, করার কারণে ওই মূর্তি কিন্তু ওখানটা সরে গেছে। এই যে দেবী ফেমাসের মূর্তি ওখানে ছেদ করা হয়েছিল, যাই আল্লাহর রহমত, ওই মূর্তিটা ওখানে সরে গেছে, কারণ ছিল আমাদের প্রতিবাদ। যদি আপনি প্রতিবাদ না করেন, অন্যায়ের যদি প্রতিবাদ না করেন, অন্যায় হতেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, মান রা মিনকুম মুনকারান, যখন কোনো অন্যায় কাজ করতে দেখো, ফালিউযাইহির বিয়াদিহি, হাত দ্বারা সেটা বাধা দাও, যদি সম্ভব না হয় ফাবিলিসানিহি, অন্তত মুখ দিয়ে সেই কথাটা বলো, যদি তাও না পারো, ফালাম ইয়াস্তাতে, ওই সাহসটাও যদি তোমার না হয়, ফাবিকলবিহি, অন্তরে অন্তরে পরিকল্পনা করো। আমরা এই হাদিসের ব্যাখ্যা ভুল করি, অনেকেই বলে কি অন্তরে ঘৃণা করে সরে দাও, আসলে হাদিসের ব্যাখ্যাটা ভুল। হাদিসের ব্যাখ্যা হলো অন্তরে পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায়টা বন্ধ করা যায়। আল্লাহর রাসূল যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন আবুল আহাব কথা বলেছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, আবুল আহাব তুমি নিজেও ধ্বংস হয়ে যাও, তোমার দুই হাতও ধ্বংস হয়ে যায়। এই হাতের কথা কেন বলছেন জানেন? মানুষ যত অপকর্ম করে হাত দ্বারা, এই শক্তির উৎস হল হাত। আপনার যদি হাত না থাকে আপনি কাউকে মারতে পারবেন না, আপনি কলম দিয়ে খোসা দিয়ে মানুষের লক্ষ লক্ষ টাকা মারতে পারবেন না, আপনার তো হাতই নেই। এই জন্য আল্লাহ পাক এখানে শিক্ষামূলক কথা আছে, হাতের কথা কেন বলেছেন? এই হাত দ্বারাই দুনিয়ার মানুষ যত অপকর্ম করে, হাতের শক্তির উৎস হল হাত। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক আর দুই হাতও ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো উপকারে আসে নাই, আসছে কি? ধন সম্পদ তার কোনো উপকারে আসে নাই, আসবেও না। কিয়ামত পর্যন্ত তারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করবে, এদের কোনোদিন ওই ধন সম্পদ তার উপকার আসবে না। আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করে দিয়েছেন, তাফসীরে আসছে আবুল হাব বাড়িতে গেছে, যাওয়ার পর আবুল হাবের প্যারালাইসিস হয়ে গেছে, ওই যে বলছে যে দুই হাত ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন আর কি হাত ঠিক থাকে? হাত প্যারালাইসিস হয়ে গেছে, আর নড়তে পারে না। কিছুদিন বাড়িতে থাকলেন, থাকতে থাকতে আবুল হাব শুয়ে থাকতে থাকতে আবুল হাবের শরীরে ঘা হয়ে গেল, ঘা যখন হয়ে গেল বন্ধ হয়ে গেল, এলাকার লোকজন তখন প্রতিবাদ করলেন যে এই লোকের গন্ধে আমরা থাকতে পারি না, আফ্রিকা থেকে জঙ্গলি মানুষ কালো মানুষগুলা নিয়ে এসে লাঠি দিয়া খোসায়া খোসায়া ওই আবুল আহাবে ডাস্টবিনে ফেলায় দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে কি হয় দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আর একটা লোকের কথা শোনেন, এই লোকটার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, নাম কি ছিল? ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করেন, আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহ পাকের মনটা খারাপ হয়ে গেল, আমার নবীকে যাই কষ্ট দিবে, আল্লাহ পাকের মনটাও খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, হে রাসূল, ওই ওয়ালিদ বিন মুগিরা আবু জাহেলের চামচা, ওই কার চামচা বলেন? আবু জাহেলের। দেখেন না, সব নেতারি গেলে কিছু করে থাকে, পাশে পাশে গেলে ঘুর ঘুর করে ঘোরে, এর মধ্যে কিছু ভালো আছে খারাপও আছে, ঠিক কিনা বলেন? এই আবু জাহেলের চামচা ছিল ওয়ালিদ বিন মুগিরা, যুগ শ্রেষ্ঠ সন্ত্রাসী। এই ওয়ালিদ বিন মুগিরা কি করলেন? আল্লাহর নবীকে যখন গালি দিলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন, সূরা কলমের 12 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, হে রাসূল আপনি বলে দেন, ওই ওয়ালিদ বিন মুগিরা ভালো মায়ের সন্তান না, ওই লোকটা হলো জারর সন্তান। বলেন মারহাবা, তাহলে ওর জন্মের পরিচয়, জারর সন্তান কিন্তু পৃথিবীতে অনেক আছে, কিন্তু আল্লাহ পাক কারোর কিন্তু পরিচয় দেয় নাই, কিন্তু এই ওয়ালিদ বিন মুগিরার পরিচয় কেন দিলেন? নবীর বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে, ঠিক কিনা বলেন? আজকেও বাংলাদেশে অনেক ব্লগার বানাইছে যারা নবীকে গালি দেয়,
আজকের পত্রিকা দেখলাম আব্দুল গাফফার চৌধুরী লন্ডনে বসে অসুস্থ হয়ে গেছে। এই বেটা আল্লাহর নাম সম্পর্কে মন্তব্য করেছেন যে আল্লাহর 99টা নাম নাকি ওই দেবদেবীর নাম থেকে নেওয়া হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এই গাফফার চৌধুরী এখন অসুস্থ, আর নড়তে পারতেছে না, অবস্থা খুব জটিল, কখন জানি যায়। তাহলে আল্লাহ যখন ধরবে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই ওয়ালিদ বিন মুগিরার নাম যখন প্রচার করে দিলেন এই লোকটা হলো যারোর সন্তান, ওয়ালিদ বিন মুগিরা এবার খেপে গেলেন। খেপে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে চলে গেলেন, হে রাসূল, হে মুসলমানদের নবী, তুমি নাকি আমাকে যারোর সন্তান বলেছ? আল্লাহর নবী বললেন যে আসলে আমি তোমাকে যারোর সন্তান বলি নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিয়ে তোমার জন্মের পরিচয় মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। বলেন মারহাবা, আয়াত করে শুনান দিলেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা কি করলেন, বাড়িতে চলে গেলেন। তো ঠিক আছে, আমার মায়ের কাছে শুনবো, যদি আমি যারোর সন্তান হই তাহলে তুমি বেঁচে গেলা, আর যদি যারোর সন্তান না হই একবারে আমার তরবারি হাত থেকে তুমি বাঁচতে পারবে না। এইবার কি করলেন, ওয়ালিদ বিন মুগিরা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার মাকে ডাকলেন, তার মায়ের নাম ছিল, তাফসিরে আসছে তার মায়ের নাম ছিল হলো ঝর্ণা বিবি, এই জন্য সব নামও রাখা ঠিক না, ঝর্ণা বিবি। 86 বছর বয়স হয়ে গেছে, ভালো করে চোখেও দেখে না। এই বেচারা ডেকে নিয়েছে তার সন্তান, চুলের মুঠি ধরে ফেলছেন, উগ্র মেজাজ ধরে বলছেন যে তুমি তাড়াতাড়ি করে বলো, আমি দেখি যারোর সন্তান, নবী মোহাম্মদ বলছেন, এই কথাটা কতটুকু ঠিক? এইবার কি করলেন, ওয়ালিদ বিন মুগিরার মা ভয় পেয়ে গেছেন, আরে আমার সন্তান তো এরকম কোনোদিন করে নাই, এইবার যদি আসল কথা না বলি আমার জীবন থাকবে না। এইবার ঝর্ণা বিবি বলতেছেন যে আমারে শোন, তোর বাপ ছিল নপুংসক, তোর বাবার পুরুষত্ব ছিল না, সকালবেলায় ছোটবেলায় তোর বাবার বাপ জ্বর হয়েছিল, বাপ জ্বর হয়ে এই বেচারার পুরুষত্ব নষ্ট হয়ে গেছিল, অনেক টাকা পয়সা ছিল, টাকা পয়সা দেখে বিয়ে করছিলাম, কিন্তু আসলে যৌন চাহিদাটা মানুষের আছে কিন্তু, ঠিক কিনা বলেন? তোর বাবার এই যৌন নপুংসকতার কারণে তোর বাবার বন্ধুর সঙ্গে আমি প্রেম করেছিলাম, তার সঙ্গে মিলন হওয়ার কারণে যে সন্তান গর্ভে এসেছিল ওই সন্তানটাই হলো তুই, ওয়ালিদ বিন মুগিরা। বলেন নাউযুবিল্লাহ। আজকেও মনে রাখবেন, যারাই নবীকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, এই লোকগুলার জন্মের ইতিহাস মারাত্মক খারাপ, এই লোকগুলা ভালো মায়ের সন্তান না, এই লোকগুলা হলো যারোর সন্তান। সকলে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক করে দিতে চাই, নবীকে গালি দিবে না, নবীকে গালি দিলে আমরা সহ্য করব না। দুনিয়ার সব মানুষের গালি দেওয়া আমাদের আপত্তি নাই, আমার নবীকে গালি দিলে আমাদের লেগে যায়। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমাকে তার জীবনের চেয়ে তার সন্তানদের চেয়ে তার টাকা পয়সার চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ওই লোকগুলা পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হবে মন থেকে। আমি যেটা বলতেছিলাম, এই আবুল আহাব, আবুল আহাব তো শেষ হয়ে গেল, আবুল আহাবের দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানের সঙ্গে আল্লাহর নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল নবুয়তের আগে। দেখছেন কি আত্মীয়তার তার পরিচয়, আল্লাহর নবীর দুইটা সন্তান দুটো মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, রোকাইয়া এবং কুলসুম। এই আবুল আহাবের দুটো সন্তান ছিল, তার নাম ছিল উতবা এবং উতাইবা। এই দুই সন্তানের সঙ্গে আল্লাহর নবীর দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন নবতী যখন পাইলেন। এইবার আবুল আহাব বললেন যে আমার সন্তানেরা শোনো, আল্লাহর নবীর কোনো মেয়েকে আমার বাড়িতে রাখা যাবে না, যদি তোমরা রাখো তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখিব না। দেখছেন কত বড় শয়তান, রাসূলের মতো এত সুন্দর আলামিন, গোটা পৃথিবীতে আল্লাহর রাসূলের মতো মানুষ কি আছে নাকি? আজকের যুগেও গোটা পৃথিবীতে গবেষণা হয়েছে, দার্শনিক বান্নার সহ গবেষণা করেছেন, উনি বলছেন আজকের বিশ্বে গোটা পৃথিবীতে
যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই মুহূর্তে যদি আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করতেন, ইবদা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম became dictator hangar world, he can easily establish the peace in the world. আজকের এই যুগেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমন করত, গোটা পৃথিবীতে শান্তির রাজ বিরাজ করত, ঠিক কিনা বলেন? তো সেই নবীর আদর্শ মানি না। আর এই কোরআন যদি মানতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআনের হেদায়েত কে মেনে নেবে, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ যারা এই কোরআনের হেদায়েতকে মেনে নেবে, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু সেই কোরআন আমরা মানতে পারি না, কোরআনের কথা মানি না, নবীর কথা মানি না। আজকে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে, এই জন্য কই বলেছেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোযখি, ঠিক কিনা বলেন? কোরআনের কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোযখি। এই কোরআন তাদের কাছে ছিল, কিন্তু তারা মানে নাই, তারা মানে নাই। তারা আরো কি করেছে, আল্লাহর নবী যখন কোরআন প্রচার করলেন, এইবার আবু জাহেল তার সংসদ অধিবেশন করলেন, তার সংসদের নাম ছিল হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় তার এমপিদেরকে ডাকার পর আবু জাহেল বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায়, এই মুহাম্মদকে কি করা যায়, আমাদের দেবদেবীকে গালি দেয়, আমাদের মূর্তিকে গালি দেয়, তারা তো শিরকপন্থী। আজকেও দেখেন মুসলমান শিরকের ধ্বজাধারী, আজকে মানুষ মসজিদ বন্দী হয় না, মাজার বন্দী হয়, ঠিক কিনা বলেন? মাজারে যায়, বাবার কাছে চায়, বাবা কিছু দাও, বাবার কিছু দেওয়ার ক্ষমতা আছে? বাবার কোনো ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। আর এমন মন্নামি শুরু হয়ে গেছে, সর্বনাশ, চিন্তা করে মাথায় খারাপ, খাজার নামে একটা করে মাজার করছে, ঠিক কিনা বলেন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান, ঠিক কিনা বলেন? দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান। আরে গাজা খায়, আমি ভালো পীরের বিরুদ্ধে বলছি না, ভালো পীর আপনি হক কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু গাজা খান, আপনি কয় নম্বর পীর, আপনার মাজারে গাজা হয় কত? হ্যাঁ, দাড়ি টুপির খবর নাই তো, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল, ঠিক কিনা বলেন? সুন্নতের খবর নাই, নবীর খবর নাই, আল্লাহর খবর নাই, ওই বেটা হয়ে গেছে আশেকের আসেন, দেখছেন? ওই বড় আশেকের আসেন। এই জন্য আমরা গাই, আমরা বলে থাকি, ও বন্দরে ভন্ডামি আর করবি কত হায়, ও বন্দরে ভন্ডামি আর করবি কত হায়। এই ভন্ডামি আর কতই করবেন, নামাজের ধার ধারে নামাজারেতে গাজা খায়, লম্বা লম্বা চুল রাখিয়া শেকল পরা সারা গায়ে, আছে না কিরকম? হ্যাঁ, খালি শেকল, গোটাল শরীর পায় জাহান্নামের দড়ি লাগাইছে, দেখছেন? দুনিয়াতে নাকি জাহান্নামের শেকল নিয়ে ঘুরতেছে, একটা করে খানকা বানায়া এইরকম অবস্থা শুরু করে দিছে, আবার বিরাট তসবিলি আসে, কতগুলো কাঠের দানা, কাঠের তজবিলাটি হাতে আসে খানকাতে, ভক্তরা তার চতুর পাশে বসে তার কাছে, কেউ বাবা বাগ বাতাস করে, কেউ বাবা বাগ তেল মাখায়, তেল মাখায়, ঠিক কিনা বলেন? কেউ বাবা বাগ বাতাস করে, কেউ বাবা বাগ তেল মাখায়, তেল মাখায়, ভন্ডামি আর করবে কত হায়, ও ভন্ডরে ভন্ডামি আর করবে কত হায়। এই ভন্ডামি বন্ধ করার দরকার আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, যে পীর নামাজ পড়ে তার বিরুদ্ধে কিন্তু আমি বলি নাই, অনেকেই আমার উপর খেপে, পীরের বিরুদ্ধে বলছে, কিসের পীর, যে নামাজ পড়ে না সে কিসের পীর, শয়তানের পীর, ঠিক কিনা বলেন? শয়তানি হলো আর পীর, খবরদার, এই সব লোকের কাছে তার নামাজ নাই, রোজা নাই। এক পীরের সাথে দেখা, এক ওরস মাহফিল আমার দাওয়াত দিছে, তাই আমি বললাম, ভাই আমার তো দাওয়াত দেয়া ভুল করছেন, ওরসে দাওয়াত দিছেন তা আমি কিন্তু হক কথা বলি,
বলছে না এখানে আপনি নবীর প্রেমের উপর কথা বলবেন, নবীর প্রেমের উপর কথা বললি তো এই কথা বলা লাগবে। আল্লাহর নবী বলেছেন ফুয়ুস্তুলিকা সিলা আসরাফ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে হলো এই মূর্তি ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য। তা আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলি, তা আপনারা মাজার সৃষ্টি করে ওখানে ওই মরা মানুষই আছে থাক, আপনি দোয়া করবেন কিন্তু ওনার কাছে চান কে বাবা কিছু দেন। আমি সাজাদপুর একটা কলেজে কিছুদিন চাকরি করছি, সিরাজগঞ্জের সাজাদপুর, তো ওইখানে একটা মাজার আছে শাহ হযরত শাহ মাকদুম শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সাজাদপুরে, দেখছেন কিনা জানি না। তো একদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছি, দুপুরের রোদ হয়ে গেছে, সাজাদপুর দেয়া তো ওই মাজারের ওখানে যা একটু রেস্ট নিচ্ছি, দেখি যে একজন মহিলা দ্বীপ প্রহরের সময় নামাজ পড়তেছে ওই মাজারের সামনে। তা আমি বললাম যে আপা আপনি কিসের নামাজ পড়েন? বলছে বাবার মাজারে আসছি কিছু নামাজ পড়ে যাই। বললাম নামাজের জন্য তো ওই মসজিদ আছে, আপনি মেয়ে মানুষ আপনার বাড়ি আছে, তো এই মাজারের দুপুরের সময় কি আর তিন সময় নামাজ পড়া হারাম সেটা কি আপনি জানেন? তিন সময় নামাজ পড়া হারাম। এই মহিলা বলতেছেন আপনার সাথে কথা কয় লাভ নাই, আপনি ওগুলা বুঝবেন না, দেখছেন আমি বলে বুঝি না। কুলাম এত লেখাপড়া করলাম, মাদ্রাসাতে টাইটেল পাস করলাম, ডবল টাইটেল করলাম, এমএ করলাম, ডবল এমএ করলাম, তা আমরাই বুঝি না, আপনি বেশি বোঝেন, আপনি এগুলো বুঝবেন না, আপনি চুপ করে থাকেন, আপনার কাজ আপনি করেন, দেখছেন কি করবেন। আর দেশের অবস্থার মানুষ সব মাদার পন্থী হয়ে গেছে, এই মানুষ মুসলমান মাদার পন্থী হবে না। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যদি দেখতে চাও এই মাজারের খাদেম যারা এরা হলো নিকৃষ্ট মানুষ, আর যদি সবচেয়ে ভালো মানুষ তোমরা দেখতে চাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হয়েছে জানো? তামুরুনা বিল মারুফ ওয়া তানাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলেন? আজকে মায়ানমারে যে ঘটনাটা ঘটতেছে এই ফেরাউনের খালাতো বোন এই অংশান সুসি, কার খালাতো বোন জোরে বলেন? ফেরাউনের খালাতো বোন অংশান সুসি আজ মুসলমান নিধন করতেছে, আল্লাহ পাক যেদিন ধরবে ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ পাক যেদিন ধরবে শক্ত করে ধরবে। আর ওই মুসলমানদের দোষ কি জানেন? কোনো দোষই নাই, ওদের দোষ কি আল্লাহ পাক সেটা কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসলমানদের দোষ হলো একটা, ওদের দোষ কি আল্লাহ পাক বলছেন সূরা বুরুদের মধ্যে 30 পারায় সূরা বুরুদের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলার অপরাধ হলো একটা, ওরা আমি আল্লাহ, আমি যে ক্ষমতাসীন আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ, আমার প্রতি ঈমান এনেছে এই হলো তাদের অপরাধ, বলেন ঠিক কিনা? বলেন তোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রতি যারা ঈমান আনছে ওদের দোষ ওই একটা, আল্লাহর প্রতি ঈমান আনছে। একজনের ইতিহাস শুনেন, আব্দুল উজ্জা নামক একজন ব্যক্তি ছিলেন, এই বেচারা আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন এই বেচারার কাছে কালেমার দাওয়াতটা পছন্দ হয়ে গেল, এই লোকটা তখন কি করলেন গোপনে গোপনে আল্লাহর নবীর প্রতি ঈমান আনছেন, গোপনে গোপনে যখন আল্লাহর নবীর প্রতি ঈমান এনে ফেলেছেন এইবার কি করলেন চাচাকে একদিন বললেন চাচা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত দেয় তোমার কাছে কেমন লাগে? চাচা তো খেপে গেছে, এই মুহাম্মদের নাম তুমি কেন নাও? এইবার আব্দুল উজ্জা বলছেন শুনেন আপনার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। বলছে তুমি কি ঈমান আনছ? বলছে হ্যাঁ চাচা আমি মুসলমান হয়ে গেছি। বলেন মারহাবা। এইবার আব্দুল উজ্জার উপর চাচা খেপে গেলেন, চাচা বলতেছেন শোনো এই ঘোষণা দেওয়ার কারণে তোমার অবস্থা কি হবে?
বলছে অবস্থার চিন্তা আমি করি না, মুসলমানেরা কিন্তু চিন্তা করে নাই যে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছে, হে মুসলমানেরা তোমাদের হয়েছেটা কি, তোমরা চুপ করে বসে আছো কেন? ওই সমস্ত নারী পুরুষের জন্য জিহাদ করো না কেন বসে আছো? আল্লাহ পাক ধমক দিচ্ছেন সূরা নিসার 75 নম্বর আয়াতে। আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন, তোমাদের হয়েছেটা কি, তোমরা কেন যুদ্ধ করো না? ওই সমস্ত নারী পুরুষের জন্য যারা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ এই জালিমের জরবত থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও, এই জামিনের জরবত থেকে আমাদেরকে ইবাদত করো। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। বলেন আল্লাহু আকবার। এই জালিমের জরবত থেকে আমাদেরকে সাহায্যকারী দাও, আমাদেরকে বাঁচাও। তারা কিন্তু চিল্লাইতেছে, আল্লাহ পাক তারা পরের আয়াতই বলতেছেন, ওই সিল্লানি যাদের কানে যাবে, ওদের কথা যারা শুনবে, এরাই হলো ইমানদার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হলো ওই সমস্ত ব্যক্তি, ইমানদার হলো তারাই, ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই মানুষদের বাঁচানোর জন্য, ওই মানুষদেরকে উদ্ধার করার জন্য, ওই নারীদেরকে উদ্ধার করার জন্য। আর কাফের তারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিসাবিলিত তাগুত, যারা তাগুতকে প্রতিষ্ঠা করে, আল্লাহর আইনকে বাদ দেয়া, নিজেরাই আইন তৈরি করে, নিজেরাও সেটা মানে, কোরআনকে না মানে নিজেরা অন্য আইন মানে আর মানুষকে মানতে বাধ্য করে, তাদেরকে বলা হয় তাগুত। এই তাগুতের কথা যারা শুনে আল্লাহ পাক তাদেরকে বলছেন যে ওরা হলে কাফের। আমার কথা না, সূরা নিসার 75 নম্বর আয়াত খুলে দেখে। তাহলে যারা মায়ানমারের পক্ষে কথা বলবে তাদের পক্ষে থাকবে ওরাই হলো মুসলমান, ওরাই হলো ইমানদার, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাকের কথা। সূরা নিসা খুঁজে দেখেন, সূরা নিসার 75 নম্বর আয়াত। আজকে আমাদের তাদের জন্য কথা বলতে হবে, তাদের সাহায্য করতে হবে। মদিনায় যেরকম আল্লাহর নবীকে সাহায্য করছিলেন, আপনারাও সাহায্যের হাত বাড়ায় দিলেন। কিন্তু কোরআনই যদি গোটা পৃথিবীতে না থাকে, কোরআন নিধনের পায়ে তারা চলছে, এই জন্য কোরআনকে প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আলোচনা থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি কোরআনের আলোচনা বন্ধ হয়ে যায়, কোরআন যদি বন্ধ হয়ে যায়, মানুষ গোমরা হয়ে যাবে। আল্লাহর নবী এই জন্য বলেছেন যে তোমরা কোরআনের আলোচনা করো, কোরআন যদি মানুষকে বুঝাই দিতে পারো, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা এই কোরআনকে মনোযোগ সহকারে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এর মধ্যে ভালোগুলো মানবে, যেগুলো ভালো আর কোরআনের সবই ভালো, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন পুরো যারা মানবে, আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেব, সোজা রাস্তা আমি দেখায়া দেব। আর ওই লোকগুলো হলো উলুল আলবাব, ওই লোকগুলোই বুদ্ধিমান। তাহলে কোরআনের মাহফিলে তারা আসবে, কোরআনের মাহফিলে তারা সহযোগিতা করবে, কোরআনের পক্ষে তারা থাকবে, এরাই হলো বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? এই কোরআন যে কাপড় দিয়ে পেশায় রাখা হয়, ওই কাপড়ে যদি আপনার পা লাগে, সঙ্গে সঙ্গে তুলে তিনবার চুমা খান, ঠিক কিনা বলেন? তাহলে এই কাপড়ের দাম কেন বেড়ে গেছে? এই কোরআনের সাথে থাকার কারণে ওই কোরআনের কাপড়টার দাম বেড়ে গেছে। কোরআনের সাথে যে কাঠটা থাকে, ওই কাঠে যদি আপনার পাও লাগে, সঙ্গে সঙ্গে চুমা খান, তার কারণ ওই কোরআন থাকার কারণে ওর দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন যদি আপনি মারেন, আপনার দামও বেড়ে যাবে। কোরআনের কাছে যদি সহযোগিতা করেন, আপনার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনে কোনো মিথ্যা কথা নাই। সুতরাং এই কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে যে তুমি যারা সন্তান,
আসলেই তুমি যার সন্তান, তোমার বাবার বন্ধুর সাথে আমি প্রেম করেছিলাম, যার কারণে তুমি এই পৃথিবীতে এসেছো। এই জন্য আজকেও দেখবেন যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে থাকবে, কোরআনের মাহফিলে থাকবে না, এরাই হলো যার সন্তানের অন্তর্ভুক্ত। কাজী যে যেখানে থাকেন ইনশাল্লাহ এই কোরআনের মাহফিলে চলে আসেন। আর যার এখন তুই বেকায় দা বাড়িতে, সেটা আলাদা কথা। অনেকেরই সমস্যা থাকতে পারে, অনেকেই ব্যক্তিগত সমস্যা, অসুস্থ বৃদ্ধ মানুষ যাদের সমস্যা আছে তাদের কথা আলাদা। কিন্তু যারা একেবারে বসে আছেন, কাজ নাই, আপনাদেরকে আহ্বান জানাবো, তারা চলে আসেন। আর যারা কোরআনের বিরোধিতা করবে, তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, মনে রাখবেন ওদের জন্মের ইতিহাসের মধ্যে সমস্যা আছে।